তোমারে আমার পছন্দ হইছে। ভাই অনেক কি করতে হইব, আপনি খালি মুখ ফুটটা খালি কইবেন। কি করে বোন, দুঃখের কথা কি কম আমি। কি সুন্দর সাজানো সংসার ছিল আমার। বড় বউয়ের নাম ছিল জীবননেসা। আমি তোমারে কই কি, শোনো আমার কথা শোনো, আজ যাইতে আর ওর করে যাওয়ার দরকার নাই। কি কইতাছো তুমি? বিয়া করে আনছি আজ, বাসরকে আমি কাল করো? আরে কপাল, পুরা সংসার দারে সে একেবারে আগলায় রাখতো। আরে আর মজ্জাটা, মজ্জা বোন নাম আসিল রাজিয়া। যাও, আমি তোমার মন ভালো করে দেবনি। আসো না পাখি আমার লক্ষ্মী বোন, যাও যাও যাও। কি যে ভালোবাসতো আমারে, তোমারে বললে আমি বুঝাইতে পারুম না রাহাতন। আর সাইজা, সাইজারটার নাম ছিল সোনিয়া। কি যে আল্লাহ দিছিল বউটা, কি যে সাংঘাতিক আল্লাহ দিছিল। আমারে ছাড়া ওই কিচ্ছু বুঝতো না, কিচ্ছু বুঝতো না। আর হেই মাইয়া আমারে না বুঝা সারান দিয়ে গেল গা। আর ছোট্টার নাম আছিল ঝুনঝুনি। সিটাও আমার নয় বউয়ার খাড়াই থাকতে পারতেছে না। সিটাও ওইটা কোনো কামের আসিল না, ওরে আমি নিজের থেকে তালাক দিয়ে দিছিলাম। কেন ভাইজান, কেন সারান দিছিলেন কেন? আরে একটা শিক্ষিত মাইয়া বিয়া করবার চাইছিলাম, ওই শিক্ষিত বউয়ের কথায় আমি সারান দিছিলাম ওই ছোট্টারে। কিন্তু ওই শিক্ষিত বউ আসার আগেই সব কিছু ওলট পালট হয়ে গেল আমার। ওরে শিক্ষিত বউ, ওরে শিক্ষিত বউ, তোমারে আমি কই পাই গো, কই পাই? আপনার প্রথম দেখাতেই তো আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমিও তো। আপনি যদি আমারে আপনার বউ করে আপনার সংসারে তোলেন, আমি ধন্য হয়ে যাব। ওই শিক্ষিত বউরে আমার চাই রাহাতন, ওই শিক্ষিত বউরেই আমার চাই। চিন্তা করেন না ভাইজান, ওই শিক্ষিত বউ আপনি পাইবেন, শিক্ষিত বউ আপনার পাওনি লাগবো। এই রাহাতন ওই শিক্ষিত বউয়ের খোঁজে নাইমা যাইব। নাইমা যাও, নাইমা যাও তাড়াতাড়ি। যাইতেছি।